সপ্তম বিজ্ঞান। আশা করি এই অধ্যায় 11-র পরে আমরা এতদিন যা যা পড়েছি লাইভ এক্সাম হবে, এর উপরে লাইভ এক্সাম বলতে আমি একটা রেকর্ড করে তোমাদের ক্লাস আপলোড দিব, কিন্তু ওইখানে মনে করো একটা স্ক্রিনে পাঁচটা লাইন লিখে রাখলাম, 1-2 এরকম করে 5 পর্যন্ত লাইন লিখে রাখলাম, এটা সত্য মিথ্যা সত্য মিথ্যা বলবা, যদি মিথ্যা হয় তাহলে সত্যটা কি সেটাও বলতে হবে। মনে করো যদি 10টা এরকম সত্য মিথ্যা দিলাম তাহলে 10 নম্বর, আবার ওই যে ডান বাম পড়েছিলাম না, ডান বাম, ডানের সাথে বামের মিলকরণ যে, তো ওই রকম মনে করো 10টা দিলাম 1-10 পর্যন্ত, এরকম মিলকরণ করার জন্য আবার মনে করো 10 মার্ক দিলাম। ক্লাসের মধ্যেই তোমরা প্রথমে প্রশ্ন উঠে উত্তর করা শুরু করবা, তারপরে শেষের দিকে গিয়ে উত্তর বলে দেবো আমি, মিলিয়ে নিবা। যারা লাইভ ক্লাস করবা আর উত্তর করবা তারা দেখবা যে তোমাদের অবস্থান কি, বিজ্ঞানে তোমরা আসলে কি শিখলা, কতটুকু শিখলা। 2 অধ্যায় করে বা 1 অধ্যায় করে বলে দেবো, 2 বা 1 অধ্যায়। আগামী দিন অধ্যায় 1 আর 2 পরীক্ষা হবে, হ্যাঁ অধ্যায় 1 এবং 2 পরীক্ষা হবে, 10টা সত্য মিথ্যা আর 10টা ডান বাম মিলকরণ থাকবে। ওকে চলো আমরা আজকের অধ্যায়, আজকের অধ্যায় অধ্যায় 11, আমাদের আশেপাশের যে পরিবর্তন গুলো সেগুলো হচ্ছে আমাদের অধ্যায়ের মূল বিষয়। আশেপাশে কি কি ধরনের পরিবর্তন দেখি আমরা, আশেপাশে পরিবর্তন দেখি যে আমাদের ফ্রিজ থেকে যদি বরফ বের করি, বের করে কিছুক্ষণ রাখি, তাহলে দেখি যে এই বরফ, শক্ত বরফ গলে পানিতে পরিণত হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে পানিতে পরিণত হয়ে যায়। আবার এই চুলার মধ্যে যদি পানিকে রাখি, এই পানিটাকে যদি চুলার মধ্যে রাখি, এখান থেকে বার্নারটাকে যদি অন করে দিই, চুলাটাকে যদি জ্বালাই, চালু করে দিই, তাহলে দেখা যায় যে পানি কিছুক্ষণ পরে বাষ্পে পরিণত হয়, পানি এখান থেকে নাই হয়ে যায়, টকবক টকবক করতে করতে বাষ্পে পরিণত হয়। এই যে এই ধরনের ঘটনা, একটা ঘটনা দুইটা ঘটনা বললাম, আর অনেক ধরনের ঘটনা আমাদের আশেপাশে দেখি। এই ঘটনাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যত ঘটনা আছে সমস্ত ঘটনাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যত ঘটনা ঘটে। তো 2 ভাগে যে ভাগ করি, 2 ভাগের নাম আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। 1 নম্বর হচ্ছে ভৌত, আর 1 নম্বর হচ্ছে রাসায়নিক। একটা হচ্ছে ভৌত, আরেকটা হচ্ছে রাসায়নিক। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, এই যে পরিবর্তনের ঘটনাটা ঘটলো সেটা কি ধরনের, ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন, এটাই আমরা এই চ্যাপ্টারে বের করার চেষ্টা করব। ভৌত পরিবর্তন হলে কি হয়, রাসায়নিক পরিবর্তন হলে কি হয়, কোন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সমাধানটা কি, এইসব নিয়ে এই অধ্যায়ে আলোচনা। তো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন সম্পর্কে 1 মিনিট একটু আমি বলি, যে ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। যদি তোমাকে আমি বলি যে ভৌত পরিবর্তন, তার মানে তুমি বুঝবা ভৌত মানে বাইরে বাইরে, মানে একদম ভেতরে না, বাইরে বাইরে বলতে পারো, হ্যাঁ বাইরে পরিবর্তন, ভেতরে না। এটা বিজ্ঞানের ভাষা বললাম না আমি, এমনিতে একটা ভাষা বললাম তোমাদের বোঝানোর জন্য, বাইরে বাইরে পরিবর্তন, ভেতরে ভেতরে পরিবর্তন হয় না। তো কোনো পরিবর্তন যদি শুধু বাইরে বাইরে পরিবর্তন হয়, ভেতরে পরিবর্তন না হয়, ভেতরে বলতে ভেতরের গঠন, ভেতরের গঠনের পরিবর্তন যদি না হয়, তখন সেই পরিবর্তনকে বলে ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে ভেতরে ভেতরে পরিবর্তন,
বা গঠনের পরিবর্তন, যদি গঠনের পরিবর্তন ঘটে তখন তাকে বলে রাসায়নিক পরিবর্তন। কিরকম আমরা একটু দেখি, আর আরেকটা উদাহরণ দিই। বাইরে বাইরে বলতে কিরকম ভৌত পরিবর্তনের একটা উদাহরণ দিই, মনে করো বরফকে তুমি যদি তাপ দাও তাহলে পানিতে পরিণত হবে, আবার যদি তাপ দাও তাহলে বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। এবার যদি বাষ্পকে তুমি ঠান্ডা করো তাহলে পানিতে পরিণত হবে, আবার পানিকে যদি আরো ঠান্ডা করো বরফে পরিণত হবে। এই যে পরিবর্তন গুলো দেখতেছ, কি দেখতেছ, একবার একদিকে যাচ্ছে আবার উল্টা দিকে আসা যাচ্ছে। প্রথমে বরফ থেকে পানি হলো, তারপর বাষ্প হলো, বাষ্পকে ঠান্ডা করলে আবার বরফে পরিণত করা যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে বরফের পরিবর্তনটা, এটা খুব বেশি একটা পরিবর্তন হয় নাই, বাইরে বাইরে পরিবর্তন হয়েছে, বাহ্যিক পরিবর্তন হয়েছে, ভেতরে পরিবর্তন হয় না। এই জন্য তুমি সহজেই তাপের পরিবর্তন ঘটাই আবার কি আগের আবার আগের অবস্থায় ফিরে আনতে পারছো। কিন্তু মনে করো তোমার এমন কিছু হয়েছে, তোমার যে ছুরিটা আছে বা চাকুটা আছে বা এরকম ধাতব পদার্থ যেগুলো আছে, দাটা আছে, দা বটি আছে, তো এখানে এটা যদি ফেলে রাখো, তুমি কয়েকদিন ব্যবহার করো না, ফেলে রাখছো, তাহলে দেখো ঝকঝকে অংশে এক ধরনের লালচে দাগ পড়ে, লালচে দাগ পড়ে। তো এটাকে যদি তুমি তাপ দাও বা ঠান্ডা করো, ফ্রিজে রাখলাম অথবা নিয়ে বার্নারের উপরে রাখলাম, এইটার পরিবর্তন তুমি ঘটাতে পারবে না। এই যে লালচে দাগটা, এটা আর যাবে না। এই লালচে দাগটাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, লালচে দাগটাকে আমরা বলি মরিচা। এই যে লোহার উপরে দাবটি, লোহার দাবটির উপরে যে মরিচা পড়লো, এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটাকে সহজে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না। এই পরিবর্তন সহজে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না, যে পরিবর্তন ঘটলে সহজে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না, তাকে বলে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন হলো যে পরিবর্তন ঘটলে সহজে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তাকে বলে রাসায়নিক পরিবর্তন। ওকে, চলো তাহলে আমরা আরেকটু আগাই। দেখো তাহলে প্রথমে আমরা গলন ও স্ফুটন সম্পর্কে পড়ি। বলতো গলন ও স্ফুটন কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? দুইটাই হচ্ছে ভৌত পরিবর্তন, কারণ গললে আমরা কোনো কিছু গলে গেলে আবার কঠিনে নিয়ে যেতে পারবো, যদি ঠান্ডা করি, ফ্রিজে যদি রাখি, আবার ফুটতেছে, টক বক করে ফুটতেছে, একে ঠান্ডা করলেই আবার কি হয়ে যাবে, কঠিন করা যাবে, বা ফুটতেছে, বরফ হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, এইটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে আবার তরলে পরিণত হবে, তাহলে আবার তরলে পরিণত করা যাবে। তাহলে গলন ও স্ফুটন দুইটাই ভৌত পরিবর্তন। গলনের একটা সংজ্ঞা আছে, সুন্দর একটা সংজ্ঞা, চলো আমরা দেখি। স্থির তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে গলন বলে। এই যে মোমবাতিকে তুমি মনে করো জ্বালাচ্ছ, হ্যাঁ, মোমবাতি দেখবা যে কিছুক্ষণ পরে গলা শুরু করে। এখানে যদি একটা থার্মোমিটার ধরো, তুমি যখন গলতেছে এখানে যদি একটা থার্মোমিটার ধরো, গলন্ত মোমের মধ্যে যদি থার্মোমিটার ধরো, দেখবা যে 57 ডিগ্রি, কত ডিগ্রি দেখবা, 57 ডিগ্রি সেলসিয়াস, যেখানে গলতেছে ওখানে মোমের তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে মোমকে যদি 57 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাও তাহলে মোম গলতে থাকবে। যে তাপমাত্রায় বস্তু গলতে থাকে তাকে বলে গলনাঙ্ক, যে তাপমাত্রায় বস্তু গলতে থাকে তাকে বলে গলনাঙ্ক। বরফের ক্ষেত্রে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আর এই যে কঠিন পদার্থ গলতে শুরু করে তরলে পরিণত হয়, এই ঘটনাটাকে বলে গলন। কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে, একটা তাপমাত্রায় স্থির তাপমাত্রা, ওটা কিন্তু 57 সবসময় 57ই দেখাবে, থার্মোমিটারে চেঞ্জ হবে না, থার্মোমিটারে তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে কি, স্থির তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে গলন বলে। তাহলে এটা একটা গলনের সংজ্ঞা, আর গলনাঙ্কের সংখ্যা কিন্তু আলাদা, যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে
রাকেবিক পদার্থের গলনাঙ্ক বলে। দুইটা গলনাঙ্ক শিখলাম, বরফের গলনাঙ্ক 1 নম্বর 0 ডিগ্রি সেলসিয়াস, আর মোমের গলনাঙ্ক শিখলাম 57 ডিগ্রি সেলসিয়াস। এবার স্ফুটনাঙ্ক, এরকম করে স্ফুটন লিখবা, দন্ত্য সাথে ফ রসুক আর টন একসাথে সংযুক্ত দিবা। এখানে দেখো, মনে করো এখানে ফুটতেছে, হ্যাঁ এখানে কি পানি দিছ, পানি ফুটতেছে, এখানে একটা থার্মোমিটার দিয়ে দিছ। তুমি যদি থার্মোমিটার খেয়াল করো, যখন পানি ফুটতেছে দেখবা যে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তার মানে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা স্থির তাপমাত্রায় পানি কি করবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। তো তখন কি হইতেছে, বাষ্পে পরিণত হচ্ছে, পানিটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থ পানি বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটন বলে। স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থ এই যে বাষ্পে পরিণত হইলো, এটাকে বলে স্ফুটন। আর যে নির্দিষ্ট তাপমাত্রায় এই ঘটনাটা ঘটে তাকে বলে স্ফুটনাঙ্ক। পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বলতে বুঝায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, পানি ফুটতে শুরু করে, তাহলে পানি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই স্ফুটনটা পরিমাপ করে ফেলতে পারি। মনে করো আমাদের কাছে যদি এরকম একটা টেস্ট টিউব থাকে, আর এখানে একটা থার্মোমিটার যদি থাকে, থার্মোমিটার এটা টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউব বলতে একটা কাঁচের নল, যেটা এই নিচের প্রান্ত বন্ধ, উপরের প্রান্ত খোলা একটা পাইপ। হ্যাঁ, তো এখানে পানি দিলাম, একটা থার্মোমিটার পানির মধ্যে ঢুকাই দিলাম, আর নিচে থেকে তাপ দিলাম। তাহলে দেখবো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন চলে গেছে পানি, প্রথমে তো রুম টেম্পারেচার ছিল, পানি তো যে তাপমাত্রা, পানিকে যে তাপমাত্রা রাখা হয় সেই তাপমাত্রায় থাকে। তো মনে করো রুমের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো কিছুক্ষণ পরে এখানে যখন বার্নার দিলাম বা এখান থেকে তাপ দিলাম, তখন কি হলো, তাপমাত্রা বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে যখন গেল, তখন টকবক টকবক করে ফুটতেছে। এখান থেকে আমরা স্ফুটনাঙ্ক, পানি স্ফুটনাঙ্ক বের করে ফেলতে পারি, পরিমাপ করে ফেলতে পারি। এই পদ্ধতিটা বলছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পদ্ধতিটা দেখে ফেলো, ঠিক আছে? এবার দেখি তো বরফের গলনাঙ্ক কত, কার মনে আছে? গুড, 0 ডিগ্রি সেলসিয়াস। এবার পানি স্ফুটনাঙ্ক কত? ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস। মোমের গলনাঙ্ক কত? 57 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড, ওকে। এবার দেখো তো গাড়িটার কি অবস্থা হয়েছে, গাড়িটার মধ্যে জং ধরে গেছে। এই যে গাড়ি মাটিতে থাকতে থাকতে নষ্ট, মানে বাতাসের মধ্যে থাকতে থাকতে কি হয়ে গেছে, জং ধরে গেছে। এই যে জং ধরা, এটাকে কি বলে, মরিচা। সুন্দর ভাষায় বলে, বিজ্ঞানের ভাষায় বলে মরিচা। তো মরিচাকে তুমি যদি তাপ দাও, ঠান্ডা করো, এটা সেটা করো, তুমি আর আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারবে না, এই লোহাটাকে আর ঝকঝকে বানাইতে পারবো না সহজে। তাহলে এই পরিবর্তনটাকে কি পরিবর্তন বলবো আমরা? হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক, রাসা, আচ্ছা রাসায়নিক সুন্দর করে লিখি আমি, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ওকে, এই পরিবর্তন গুলো আমরা, আমাদের খুব ঝামেলা করে। দেখো তো এই যে লোহাটা এত সুন্দর ঝকঝকে লোহা ছিল, এক সময় এরকম হয়ে যাবে যদি ফেলে রাখো। এই যে শিকল, ঝকঝকে শিকল ছিল একরকম, একসময় এরকম হয়ে যাচ্ছে। কিছুদিন যদি পেরে এক শিকল বাইরে ফেলে রাখি, তাহলে এই ধরনের পরিবর্তন হয়। হ্যাঁ, এতে কি হয়, সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ পরিণত হয়। এটা ছিল শুধু আয়রন, শুধু আয়রন, লোহা। এটাকে আমরা Fe দিয়ে প্রকাশ করি, মনে আছে তোমাদের? হ্যাঁ, মনে আছে সবার? হ্যাঁ, লোহা, লোহাকে আমরা Fe দিয়ে প্রকাশ করি, আয়রন। ওকে, এই যে আয়রনের উপরে, ভেতরে আয়রন ঠিক আছে, কিন্তু উপরের দিকে যেটা তৈরি হয়েছে, এটা অন্য এক ধরনের পদার্থ, এটা হচ্ছে মরিচা। তো ভিন্ন একটা, ভিন্ন ধর্মী যে একটা পদার্থ তৈরি হলো, এই কারণে এই পরিবর্তনটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে আরো কিছু রাসায়নিক পরিবর্তন দেখা হয়, যে ট্রেনের বগি পরে থাকতে 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 এখানে রাসায়নিক পরিবর্তনে, যে আমাদের ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র, এগুলো এই যে লালচে যে রঙের অবস্থা, এটাকে বলি আমরা মরিচা। এটা একটা রাসায়নিক পরিবর্তন। ওকে, তো এখানেও কি, এখানে রাসায়নিক পরিবর্তন। তাহলে লোহা, রাসায়নিক পরিবর্তন আসলে কি হয়, লোহা, বাতাসের যে অক্সিজেন আছে,
আর পানি আছে, এর সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করে। মরিচার একটা নাম আছে, রাসায়নিক নাম আছে, বড় ক্লাসে পড়বা। তাহলে লোহা বাতাসের অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করে এক ধরনের নতুন পদার্থ তৈরি করে, নতুন পদার্থ তৈরি করে, একে বলে মরিচা। ওকে, হ্যাঁ, আমাদের এই যে চাবিতে বা এই যে লোহার ব্রিজ, পুরাতন যে চাবিগুলো থাকে আমাদের ঘরে, লোহার চাবি যেগুলো, স্টিলের গুলোতে আবার মরিচা পড়ে না, এগুলো আমরা মরিচা আমরা দেখতে পাই। কিন্তু এই ছবিগুলো দেখো তো, তোমাদের বাসায় যে অর্নামেন্ট গুলো আছে, ডায়মন্ড বা এটা কি রূপার তৈরি কিনা? হ্যাঁ মনে হয় রূপা, এটা তো গোল্ড, তাই না? গোল্ড কিভাবে লিখি আমরা? গোল্ড হচ্ছে AU, আর সিলভার এটাকে লিখি আমরা AZ। তো এই যে পদার্থগুলো দেখতেছো, তো এগুলোকে কি মরিচা পড়তে দেখছো কখনো? না। আচ্ছা, এটাকে বলছে প্লাটিনাম, এটাকে বলছে প্লাটিনাম। প্লাটিনামকে PT দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম অনেক উন্নত, অনেক দামি একটা, দামি একটা, খুব দামি একটা ধাতব পদার্থ। প্লাটিনামের যারা অনেক বেশি টাকাওয়ালা, ওরা প্লাটিনামের অর্নামেন্টস পরে, স্বর্ণের গোল্ডের অর্নামেন্টস ওরা পরে না। এইগুলো বাতাসে যদি তুমি রাখো ক্ষয় হয় না বা মরিচা পড়ে না, কিন্তু লোহা জাতীয় বস্তুগুলো যদি রাখো তাহলে মরিচা হয়ে যায়, মরিচা হইলে ক্ষয় হয়ে যায়। এই জন্য আমরা এগুলাকে গহনা, অনেক সময় আগে মুদ্রা হিসেবে, মানে টাকা হিসেবে ব্যবহার করা হইতো। এগুলা স্বর্ণ মুদ্রা, শুনছো না? স্বর্ণ মুদ্রা দিত, স্বর্ণ মুদ্রা, তো স্বর্ণ মুদ্রা হিসেবে আগে এগুলা ব্যবহার করা হইতো, স্বর্ণের তৈরি, রূপার তৈরি মুদ্রা হিসেবে ব্যবহার করা হইতো, টাকা হিসেবে ব্যবহার করা হইতো। কেন ব্যবহার করা হইতো? এগুলো বাতাসে রাখলে সহজে নষ্ট হয় না। তো এই যে আমরা যে জিনিসগুলো দেখতেছি, পিতল, তামা, স্টিল, তাই না? যেটা হচ্ছে পিতল, তাই না? পিতলের তৈরি তৈজসপত্র, প্লেট, বাটি, গ্লাস, এখানে তামার তৈরি পাইপ, তামার পাইপ, কপারের পাইপ, কপার, CU, কপার। আর এখানে হচ্ছে এই যে, এটা কি? এটা তো লোহা, কিন্তু এই যে ঝকঝকে যেটা দেখতেছ এটা কি বলতো? এটা হচ্ছে স্টেইনলেস স্টিল। গুড, স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিলও কি করে না, এর মধ্যে মরিচা পড়ে না, ক্ষয় হয় না। তুমি একটা পরীক্ষা করে দেখতে পারো, গ্লাসের মধ্যে কয়েকটা পেরেক কয়েকদিন ডুবাই রাখলাম, 4-5 দিন ডুবাই রাখলাম, কি হবে? কিছুদিন পরে দেখবা পেরেক গুলা কি অবস্থা, এর মধ্যে জং ধুইরা একদম শেষ অবস্থা। অক্সিজেনের সাথে মিশে, পানি, বাতাসের অক্সিজেন আর পানির সাথে মিশে এই বিক্রিয়াটা করে মরিচা তৈরি হয়েছে, একদম পরিবর্তন হয়ে গেছে। তোমাদের ক্লাস শেষ হয় না, কিন্তু ক্লাসের মাঝে একটা ধন্যবাদ দিয়ে দেবে। আচ্ছা চলো, এখানে কি ঘটছে বলতো? মোমের মোম পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়াকে কি বলি আমরা? দহন। ও কারেক্ট, ওকে। তাহলে এই যে দহনটা হচ্ছে, এই যে রান্নার সময় দহন হচ্ছে, তাই না? যে কাঠ খড় যখন পুড়াচ্ছি দহন হচ্ছে। অক্সিজেন, দহন মানে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া, বিক্রিয়া করে তাপ উৎপন্ন করা। বাতাসের অক্সিজেনের সাথে, বাতাসে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, এই যে O2 দিয়ে অক্সিজেন বুঝে আমরা, প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, তো এর সাথে এই কাঠের বিক্রিয়া হয়ে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। তাপ উৎপন্ন করি আমরা বিভিন্ন কারণে, বিদ্যুৎ উৎপাদন করি, রান্না বান্না করি, এসব কারণে তাপ উৎপন্ন করি। এই যে তাপ উৎপন্ন করতেছি আমরা, এই যে দহনটা ঘটে দিছি, এটা কি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন বলতো? তাড়াতাড়ি বলবা, ভৌত নাকি রাসায়নিক? ভৌত না, ভৌত কেন হবে, এটা রাসায়নিক পরিবর্তন। কেন বলতো? একবার যদি কাঠ কয়লা পুড়ে ফেলা হয়, তাহলে কি কাঠ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে? না, একদম ভিন্ন ধর্মী ছায়ে পরিণত হবে, একদম ছায়ে পরিণত হবে, আর উপরের দিকে
কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব ক্ষতিকর, কি যেন গ্যাস, এটার নাম কি কি বলছিলাম বলো তো? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস খুবই ক্ষতিকর গ্যাস উৎপন্ন হবে। ওকে, এই যে ঘটনাটা, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। এখানে কি খাবার দাবার, এই যে আমরা দহন প্রক্রিয়া ঘটালাম, এই তাপ শক্তির মাধ্যমে আমরা খাবার রান্না করে খাই, কথাটা বলছি। আচ্ছা, এখানে কাঠকে পুড়ানো হয়েছে, তাহলে কাঠ বা কয়লা পুড়ানোকে বলে দহন। আমাদের কোষের মধ্যে যে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে এটাকেও দহন বলে। আমাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন হচ্ছে না সবসময়, এই প্রক্রিয়াটাকেও দহন। খাদ্য খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলে, এটা এক ধরনের দহন প্রক্রিয়া। দেখি তো কি কি শিখলাম। দহনের ফলে কোন শক্তি নির্গত হয়? তাপ শক্তি, এটা একটা রাসায়নিক শক্তি। তাপ শক্তি, এটা একটা রাসায়নিক শক্তি, তুমি তাপ শক্তি বলতে পারো। দহনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি নির্গত হয়, এটা একটা রাসায়নিক শক্তি। দহন কোন ধরনের পরিবর্তন? গুড, রাসায়নিক পরিবর্তন। ওকে, এবার তোমাদের বইয়ে একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টের জন্য দরকার হচ্ছে তিনটা, এটা তো জানো তুমি, এটা হচ্ছে টেস্ট টিউব, এটা হচ্ছে ম্যাচের কাঠি, এটা এক ধরনের স্পেশাল বার্নার যেটাতে অনেক তাপ উৎপন্ন হয়, সাধারণ আগুনের চেয়ে এখানে অনেক বেশি। সাধারণ আগুনে মনে করো যদি 200 ডিগ্রি হয়, এখানে 3000 ডিগ্রি, 3000, 3500 ডিগ্রি পর্যন্ত তাপ উৎপন্ন করা যায়। আর এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের রিবন। ম্যাগনেশিয়াম এক ধরনের ধাতব পদার্থ, একে Mg দিয়ে প্রকাশ করা হয়। তো এটা একটা ধাতব পদার্থ, একটা ধাতব পদার্থ, এক ফিতা পাওয়া যায়, রিবন মানে ফিতা, তাই না, পাওয়া যায়। আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখতে পাচ্ছ, এটা বাজারে পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরকম কাঁচের বোতলে তুমি কিনতে হবে তোমাকে, আর তুমি কিনতে পারবা না, কলেজ থেকে কিনতে হবে, স্কুল থেকে কিনতে হবে, স্কুলের পরিচয় দিয়ে প্যাড নিয়ে যায় দিতে হবে, নাহলে অ্যাসিড তো অনেক ভয়ঙ্কর বিষয়। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। এখানে সাধারণ কেরোসিন বা কোনো এরকম কিছু দিয়ে পেট্রোল দিয়ে জ্বালানো হয় না, এটা একটা স্পিরিট, এক ধরনের জ্বালানি, এটা ভেতরে দিতে হয়, অনেক বেশি তাপ উৎপন্ন হয়। এটা তো জিয়াশলায় কাঠি টেস্ট টিউব। এই যে পাঁচটা বস্তু তোমরা দেখতে পাচ্ছ, পাঁচ ধরনের আইটেম, তো এইগুলাকে ব্যবহার করে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা বাস্তবে দেখাতে পারলে অনেক ভালো হতো। কি কি তাহলে দেখো তো, ম্যাগনেশিয়াম রিবন, হাইড্রোক্লোরিক অ্যাসিড 2, 3 হচ্ছে স্পিরিট ল্যাম্প, 4 হচ্ছে দিয়াশলাই কাঠি, 5 হচ্ছে টেস্ট টিউব। এইটাতে এইগুলো আমাদের প্রয়োজনীয় উপকরণ। পরীক্ষাটা দুই ভাবে করবো আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে ভেতরে যে রিবনটাকে ঢুকাই দিচ্ছি, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তারপরে ভেতরে রিবন ঢুকাই দিলাম, দেখলাম যে বুদবুদ নাই, কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ম্যাগনেশিয়াম রিবন দিলে কোনো পরিবর্তন হয় না, মানে বাইরে থেকে কোনো বুদবুদ দেখতে পায় না। দ্বিতীয় একটা পদ্ধতি আছে, ম্যাগনেশিয়াম রিবনের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে রাখা হইলো, এবার আমরা কি করব, এবার আমরা নিচ থেকে বার্নার দিয়ে তাপ দিব, বার্নার দিয়ে তাপ দিব। তো দেখলাম যে যদি তাপ দিই, তাহলে অ্যাসিড আর হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতব পদার্থ, এরা বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ ভাইয়া, হাইড্রোজেন নিজে জ্বলে নাকি? আচ্ছা, তাহলে এই যে উপরে যে এই যে গ্যাসটা উঠতেছে, এটা যদি এটা যে হাইড্রোজেন, তুমি বুঝবে কেমনে? হ্যাঁ, হাইড্রোজেন বোঝার উপায় হচ্ছে, তুমি যদি একটা ম্যাচের কাঠিকে এখানে জ্বালানোর জ্বালালা, জ্বালায় এখানে নিয়ে আসলা, তাহলে দেখবে আরো দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। তার মানে এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, বুদবুদ আকারে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমরা এখান থেকে কি শিখলাম, যে ধাতু আর অক্সিজেন, সরি, ধাতু আর হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের মধ্যে যদি আমরা
ধাতু যোগ করি, কোন একটা অ্যাসিডের মধ্যে একটা ধাতব পদার্থ দিয়ে দেই, তাহলে ওখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা এক ধরনের পরিবর্তন। বলতো এই যে ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন যে উৎপন্ন হইলো, এটা কোন ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? গুড, তাহলে কি হয়ে গেছে, ধাতু আর অ্যাসিড বিক্রিয়া করে অন্য আর একটা পদার্থ তৈরি হয়েছে, এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একে সহজে আবার অ্যাসিডে নিয়ে না ফেরত নেওয়া যাবে না, এই হাইড্রোজেনকে সহজে আবার অ্যাসিডে পরিণত করা যাবে না। সহজে যেহেতু পরিবর্তন করা যায় না, তখন সেটাকে বলে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ধপ করে জ্বলে উঠবে, পপ করে জ্বলে উঠবে না, ধপ করে জ্বলে উঠবে। তুমি যদি এই যে এখানে যখন ম্যাগনেসিয়াম স্ট্রিপ বা ম্যাগনেসিয়াম রিবনটা রাখছো, অ্যাসিডের মধ্যে বুদ্বুদ উৎপন্ন হচ্ছে, এখানে যদি একটা দিয়াশলাইয়ের কাঠিকে নাও, তাহলে দেখবে ধপ করে জ্বলে উঠছে, এরকম করে ধপ করে জ্বলে উঠবে, মানে অনেক বড় একটা শিখা দেখতে পাবো তুমি। তাহলে শিওর হবা যে এখানে হাইড্রোজেন গ্যাস ছিল, ওই ধপ করে জ্বলার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস শেষ, এই জন্য আর এখন নাই। এবার দেখি তো তোমরা কি পড়লা, ম্যাগনেসিয়াম রিবন হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এর একটা ফিতা। ম্যাগনেসিয়াম হচ্ছে আম থাকলে ধাতু পদার্থ, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম একটা ধাতু। আচ্ছা ওকে, ধাতু অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? গুড, হাইড্রোজেন গ্যাস। ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায় কি ধরনের পরিবর্তন হয়? গুড, রাসায়নিক পরিবর্তন। এটা তোমাদের জন্য একটা HW, HW হচ্ছে পার্শ্ব চিত্রে কি ধরনের ঘটনা ঘটলো। এই যে ঘটনাটা দেখো, ঘটনাটা এই ঘটনাটা কি, এই ঘটনাটার নাম বলবা, ব্যাখ্যা করবা দুই তিন লাইনের মধ্যে, বেশি না। যে একটা দিয়াশলাই কাঠি একটা একটা বুদবুদের মধ্যে লাগার পরে ধপ করে জ্বলে উঠলো, তাহলে এখানে কি ধরনের ঘটনা ঘটলো, কি ধরনের ঘটনা ঘটলো? ওকে, এখানে আমাদের যতগুলা গৃহের সামগ্রী দেখা যাচ্ছে, সবগুলো দেখো ঝকঝকে, না সবগুলো একদম ঝকঝকে। এখানে কি আসলে ঘটলো যে সবগুলো ঝকঝকে? এগুলো আবার আমাদের টিন পাইপ, এগুলো ঝকঝকে, কিন্তু আমাদের আচ্ছা আমাদের লোহার যে সামগ্রী গুলো, এগুলো ঝকঝকে থাকে না। কেন থাকে না? এগুলো আসলে এমন ভাবে বাতাসের সাথে বিক্রিয়া করে, বাতাসের পানির সাথে বিক্রিয়া করে, বাতাস আর পানি মানে অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটায়, রাসায়নিক পরিবর্তন ঘটায় দেয়, এই জন্য এদের কালার চেঞ্জ হয়ে যায়। কিন্তু কিছু কিছু যারা সহজে বিক্রিয়া করে না, তাদের কালারের কোনো পরিবর্তন হয় না। তো আমরা আবিষ্কার করছি স্টেইনলেস স্টিল। স্টেইন মানে হচ্ছে ওই যে আমরা দেখলাম না, যে লাল ধরনের লালচে মরিচা পড়ছে, মরিচা রোধী, স্টেইনলেস মানে হচ্ছে মরিচা রোধী। আমরা এক ধরনের স্টিল তৈরি করি, এক ধরনের পদার্থ তৈরি করি, এক ধরনের বস্তু তৈরি করি, যেটা স্টেইন মানে মরিচা পড়ে না। তো এখানে কি কি দিতে হয়? কার্বন দিতে হয়, এই যে কার্বন, ক্রোমিয়াম দিতে হয়, ক্রোমিয়ামকে সিআর দিয়ে প্রকাশ করা হয়, নিকেল দিতে হয়। এই তিন পদার্থ যোগ করে এমন ভাবে একটা পদার্থ তৈরি করি যেটা হচ্ছে স্টিল, যেখানে মরিচা পড়ে না। আমাদের যে স্টিলের সামগ্রীগুলো আছে, এটা হচ্ছে কার্বন, ক্রোমিয়াম আর নিকেলের সমন্বয়ে তৈরি বস্তু, যেখানে মরিচা পড়ে না। আমরা এটা খুঁজে বের করছি যে এখানে মরিচা পড়বে না। ওকে, তো এই যে চামচ স্টেইনলেস স্টিল যদি পানির মধ্যে রাখি, তাহলে কি হবে না, লোহা যেরকম রাখলে কি হয়ে যেত, মরিচা ধরে যেত। স্টেইনলেস স্টিল যদি সত্যি সত্যি স্টেইনলেস হয়, তাহলে মরিচা পড়বে না। 7-8 দিন যদি ডুবায় রাখো, কোনো সমস্যা নাই, দেখবা যে মরিচা ধরে নাই। তাহলে ধাতুর ক্ষয় রোধ করার জন্য, মরিচা যদি পড়ে ধাতু ক্ষয় হয়ে যায়,
ক্ষয় হয়ে যায়। মরিচা যদি করো, মরিচা পড়লে যদি একটু ঘষা দাও, দেখবো যে ওখানে গর্ত হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এই ধাতুর ক্ষয় রোধের জন্য তিনটা পদ্ধতি। এক নম্বর হচ্ছে গ্যালভানাইজিং, দুই নম্বর হচ্ছে পেইন্টিং, তিন নম্বর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এই সবগুলো কাজই আসলে কি জানো, মনে করো এটা হচ্ছে একটা লোহার তৈরি কোনো প্রয়োজনীয় সামগ্রী, তো এর উপরে যদি আমি পেইন্ট করে দিই তাহলে কি হবে, এ তো বাতাসের সংস্পর্শে সরাসরি আসতে পারবে না, মাঝখানে তো আবার পেইন্ট আছে, রং আছে, মাঝখানে রং আছে, বাতাসের সংস্পর্শে আসবে না, বাতাস থেকে তাকে দূরে রাখলাম, পেইন্টিং করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এতে মরিচা পড়বে না, ধাতু ক্ষয় হবে না। এটা আর গ্যালভানাইজিং এরকম একটা পদ্ধতি, এটা রং দিয়ে না, এটা অন্য আর একটা ধাতু দিয়ে করতে হয়, এটাও আরেকটা পদ্ধতি যেটা বিদ্যুৎ চালনা করে করতে হয়, বিদ্যুৎ চালনা করে করতে হয়। বড় ক্লাসে আরো ডিটেলস তোমরা পড়বা। মূলত কি করা হয়, তিনটা পদ্ধতিতে কি করা হয়, কোন বস্তুর উপরে একটা প্রলেপ তৈরি করা হয়, একটা পেইন্টিং এর মতো, এটা যেরকম পেইন্টিং কালার করে দিলাম, এরকম এই বস্তুর উপর দিয়ে একটা লেয়ার তৈরি করে দেওয়া হয়, তো ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে এমন ভাবে লেয়ার তৈরি করে দেওয়া হবে, মনে করো এটার উপর দিয়ে যদি গোল্ডের লেয়ার তৈরি করে দিলাম, তাহলে গোল্ড যেহেতু বাতাসে নষ্ট হয় না, সব ধরনের ধাতু পদার্থ তো নষ্ট হয় না, বাতাসের সাথে সহজে বিক্রিয়া করে না, মরিচা ধরে না, তাহলে গোল্ড যদি দিয়ে দিই, ভেতরে লোহা থাকলেও কি সমস্যা নাই, কারণ বাইরে তো আগে আক্রমণ করবে, ভেতরে পড়ে বাইরে থেকে আস্তে আস্তে ভেতরের দিকে যায়। তো এই যে একটা প্রলেপ তৈরি করে দেয়া প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া, রং দিয়ে, বিভিন্ন ধাতু পদার্থ দিয়ে বা প্লাস্টিক দিয়ে, ঠিক আছে, যদি করে দেওয়া যায় তাহলে আমাদের ধাতুর ক্ষয় রোধ করা সম্ভব। ধাতু থেকে গ্যালভানাইজিং এর মাধ্যমে, গ্যালভানাইজিং হচ্ছে কোন একটা বস্তুর উপরে, গ্যালভানাইজিং এর যন্ত্র কোন একটা বস্তুর উপরে দস্তা, জিঙ্কের প্রলেপ, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের যদি প্রলেপ দিয়ে দিই তখন কি হয়ে যায়, জিঙ্ক যেহেতু বাতাসে সহজেই টিকে থাকতে পারে, মরিচা ধরে না, তো তখন কি হয়, আমাদের ভেতরে যে লোহাটা আছে লোহাটা নিরাপদ থাকে, ক্ষয় হয় না। তাহলে কোন বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং, এই যে কালার করতে পারি আমরা পেইন্টিং, তাহলে পেইন্টিং এর মাধ্যমেও আমরা কি করতে পারি, ধাতু ক্ষয় রোধ করতে পারি পেইন্টিং এর মাধ্যমে। আচ্ছা, এখানে বলছে, এটাকে বলছে ইলেকট্রোপ্লেটিং, মানে কোন একটা পদার্থের উপরে অন্য আর একটা ধাতব পদার্থের প্রলেপ দেওয়া, বিদ্যুৎ চালনা করে, স্পেশাল একটু এটা, এটা কি করে, এটা মনে করো এটা লোহার তৈরি একটা সাইকেলের রড, তো এর উপরে কি তো কি দিবে, অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ দিয়ে দিবে, অ্যালুমিনিয়াম যেহেতু কি হয় না, সহজে বা ক্ষয় হয় না, এরকম একটা পদার্থের প্রলেপ দিয়ে দিবে, তাহলে কি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, ইলেকট্রোপ্লেটিং এর সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ একটা পদ্ধতি, বড় ক্লাসে শিখবা, তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর উপর আরেকটি ধাতুর আবরণ, আবরণ একটা লেয়ার, যাকে ইলেকট্রোপ্লেটিং বলে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর আবরণ দেওয়াকে বলে ইলেকট্রোপ্লেটিং। লিখে মুখস্ত করে ফেলতে হবে কিন্তু, এগুলা কোনটা বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের অর্নামেন্টস গুলো বেঁচে যাবে, তাই না, সোনা, রূপা, ক্রোমিয়াম, নিকেল, এটা হচ্ছে স্বর্ণ, রূপা, নিকেল, ক্রোমিয়াম, এইগুলা দিয়ে সাধারণত ইলেকট্রোপ্লেটিং করা হয়, কারণ এগুলাতে মরিচা ধরে না। দেখি তো কার মনে আছে স্টেইনলেস স্টিল বলতে কি বুঝছো, ওকে, লোহার সাথে কার্বন, ক্রোমিয়াম, নিকেলের সমন্বয়ে যে মিশ্রণ তৈরি করা হয় তাকে স্টেইনলেস স্টিল বলে।
লোহার সাথে কার্বন, ক্রোমিয়াম, নিকেল। কার্বন কি দিয়ে লিখি আমরা? কার্বন কে আমরা সি দিয়ে লিখি, ক্রোমিয়াম কে আমরা সি আর দিয়ে লিখি, নিকেল কে আমরা এন আই দিয়ে লিখি। তাহলে এই তিনটার, সি, সিআর আর নিকেল, এই তিনটার যোগফল হচ্ছে স্টেইনলেস স্টিল। হ্যাঁ, একদম যোগ করে দিলে হবে না, নির্দিষ্ট অনুপাতে যোগ করতে হবে। হ্যাঁ, পর ক্লাসে শিখবো। তো এটা মিশ্রণ, এক ধরনের স্পেশাল মিশ্রণ কে স্টেইনলেস স্টিল বলে। ধাতু ক্ষয় রোধে কি কি উপায় আছে বলে ফেলো। হ্যাঁ, তিনটা উপায় আছে। একটা হচ্ছে গ্যালভানাইজিং, পেইন্টিং, ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজিং হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া, আর পেইন্টিং তো বুঝ হয় রং করে দেওয়া, আর তিন নাম্বার হচ্ছে গোল্ড টোল্ড এইসবের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ তৈরি করে দেওয়া। ওকে, তাহলে সালোক সংশ্লেষণ সম্পর্কে একটু পড়ি আমরা। সালোক সংশ্লেষণে আমরা কি কি পাই? সূর্য থেকে আলো যখন পানি পাতার মধ্যে এসে পড়ে, পাতার মধ্যে এসে পড়লো, তো এখানে কি কি আছে? পাতার মধ্যে পানি আছে আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে। এরা বিক্রিয়া করে আলো উপস্থিতিতে তো কি হয়, শর্করা আর অক্সিজেন উৎপন্ন হয়। আমার পাতার মধ্যে শর্করা আর অক্সিজেন উৎপন্ন হয়, মানে কার্বোহাইড্রেট আর অক্সিজেন উৎপন্ন হয়, এটাই সালোক সংশ্লেষণ। তাহলে গাছপালা আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড ও পানি, পানি কিন্তু বাতাসে না, পানি পানি পাতার ভেতরেই থাকে, বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। এই ঘটনাটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ কি হয়, সূর্যের আলো আসলো, কার্বন ডাইঅক্সাইড আছে, শর্করা আছে, জল পানি নিচে থেকে উঠে মানে পাতার মধ্যে আছে অলরেডি, তো শর্করা আর অক্সিজেন তৈরি করে। তো অক্সিজেন কি করে, ছেড়ে দেয় আমাদের জন্য, আর আমরা কি করি তার জন্য, মানুষ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, মানুষ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এরকম কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন দেয়া নেওয়া হচ্ছে না, এটাকে বলে অক্সিজেন চক্র। একজন অক্সিজেন দিচ্ছে আরেকজন কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, এটাকে বলে অক্সিজেন চক্র। গাছপালা সূর্যের আলোর সাহায্যে নিজের খাবার নিজেই তৈরি করে। আরেকটা চক্র আছে, পানি চক্র। তোমাদের বইতে কি আছে, পানি চক্র। পানি চক্রটা কিরকম একটু বলি, পানি চক্র, পানি চক্রটা কিরকম, মানে চক্র আকারে ফিরে আসা। কোন চক্র যদি, চক্র যদি বলে পানি চক্র, অক্সিজেন চক্র, অক্সিজেন কি মানুষ গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, গাছ আবার অক্সিজেন ত্যাগ করতেছে, মানুষ গ্রহণ করতেছে, মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, অক্সিজেন গ্রহণ করতেছে, এই যে একটা চক্র, একটা বৃত্ত তৈরি হইলো, চক্র তৈরি হইলো, এটাকে বলে অক্সিজেন চক্র। পানি চক্র আছে, পানি চক্রটা কিরকম, নদী থেকে পানি বাষ্প হয়ে যায়, নদী থেকে পানি বাষ্প হয়ে গেল, তো মেঘে পরিণত হলো, তো মেঘ এক জায়গায় যায় বৃষ্টি হইলো, মেঘ এক জায়গায় যায় বৃষ্টিতে পরিণত হলো, মেঘ কিসে পরিণত হলো, মিষ্টিতে পরিণত হলো, এই বাড়ি ঘর থেকে আবার নদীতে পানি চলে আসলো, নদী বা সমুদ্রে পানি গেল, আবার বাষ্প হইলো, আবার মেঘ হইলো, বৃষ্টি হইলো, আবার আসলো, এই যে আবার ফিরে আসা, এটাকে বলে পানি চক্র। তোমাদের বইতে আছে। সালোক সংশ্লেষণ তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি সাহায্যে বিক্রিয়া হয়, এখানে আলো লাগে। আর একটা গুরুত্বপূর্ণ কথা তো বলি নাই, ক্লোরোফিল লাগে, ওই যে সবুজ পাতায় কি থাকে, ক্লোরোফিল থাকে, সবুজ পাতায় ক্লোরোফিল থাকে, এতে কি কি উৎপন্ন হয়, গ্লুকোজ আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেনটা এখান থেকে কেটে গেল কেন, ও আচ্ছা, এই যে অক্সিজেন এখানে চলে আসছে, অক্সিজেন এখানে হবে, হ্যাঁ অক্সিজেন উৎপন্ন হয়। ওকে, এবার দেখো তো এখানে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে, এটা আমাদের খুবই কাজের না, বেঁচে থাকার জন্য আমাদের সালোক সংশ্লেষণ খুবই দরকার, কারণ হচ্ছে অক্সিজেন এখান থেকে পাই, আবার খাদ্যও এখান থেকে পাই। উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ করতে না পারে, ধান উৎপন্ন করবে, করবে না, তা আমরা খাদ্য এখান থেকে পাবো না, সালোক সংশ্লেষণ এই জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি দেখতে পাচ্ছ, সালোক সংশ্লেষণের সাহায্যে অক্সিজেন চক্র বা কার্বন ডাইঅক্সাইড চক্র, যেটাই বলো সেটাই। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।